লফটেড শট ওভার এক্সট্রা কভার, শরীফুল ইসলাম উইকেট পাওয়ার ভঙ্গিতে আঙুল তুলে উদযাপন করতে যাবেন তখনই মোসাদ্দেক হোসেন সৈকতের দাবি আউট নয়, এটা হবে বাউন্ডারি। শেষ পর্যন্ত যেন বাধ্য হয়েই সিনিয়র সতীর্থের দাবি মেনে বোলিং এন্ডে চলে গেলেন এই বাঁহাতি পেসার। পরের বার ফিল্ডিং পজিশন ঠিক করে জানিয়ে দিলেন, বুদ্ধিমত্তা খাটিয়ে মোসাদ্দেক শট খেললেন পেছনের দিকে। আবাহনীর ক্যাপ্টেন আর সদ্য আগত অন্যতম প্রধান বোলারের লড়াইটা মিরপুরে জমে উঠল বেশ। হ্যাঁ, সদ্য আগত, একদিন আগে পর্যন্ত জাতীয় দলের ডেরায় ছিলেন এই পেসার। শুধু শরীফুল নয়, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আবাহনীতে যোগ দিয়েছেন আরও একাধিক জাতীয় দলের ক্রিকেটার। খালেদ আহমেদ, নাজমুলহোসেইনশান্তরাও সেই পথের পথিক। এর আগে লঙ্কানদের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে দলে এসেছিলেন এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদরা। চলমান ডিপিএলের ৮ রাউন্ড পেরিয়ে যাওয়ার পরে এসে পূর্ণ শক্তির দল পেল আবাহনী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অবশ্য এতদিন তাদের যে স্কোয়াড ছিল সেটাও শক্তিমত্তার বিচারে কোনো অংশে কম নয়। এবার দলটার স্কোয়াডের চোখ বোলানো যাক। নেতৃত্বে আছেন মোসাদ্দেক সৈকত, জাতীয় দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন শান্তও এই দলের অংশ। তার সাথে টপ অর্ডার সামলানোর দায়িত্ব এনামুল হক বিজয়, নাইম শেখদের ওপর। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, আফিফ হোসেনরা রয়েছেন। উইকেট কিপিং করে থাকেন জাকের আলী অনেক, যিনি আছেন উড়ন্ত ফর্মে। স্পিন ডিপার্টমেন্টের তানভীর ইসলামও জাতীয় দলে খেলা প্লেয়ার, রাকিবুল ইসলামও আছেন এই দলেই। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন ভালো ছন্দে রয়েছেন। আবাহনীর পেস ডিপার্টমেন্ট তো ন্যাশনাল টিমের মেইন পেস অ্যাটাক নিয়েই গড়া। তাসকিন, শরীফুল, খালেদদের সাথে রয়েছেন তানজিম হাসান, সাকিবও। আবাহনীর এই দলটাকে একেবারে বাংলাদেশ জাতীয় দলই বলা যায়। নামে ভারে যেমন তারকায় ঠাসা, পূর্ণাঙ্গ শক্তিশালী স্কোয়াড পাওয়ার আগেই 8 ম্যাচ খেলে সবগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ইতোমধ্যেই আছে দলটা। শান্ত, শরীফুলদের আগমনে এবার যেন 16 কলা পূর্ণ হলো। ঈদের ছুটি পাওয়ার আগে আরও একটা ম্যাচ খেলবে আবাহনী। ছুটির পরে আরও 2 রাউন্ডে ফুল স্ট্রেংথ নিয়েই মাঠে নামতে পারবে তারা। 2013-14 মৌসুমে ডিপিএল লিস্টে মর্যাদা পাওয়ার পর ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এরই মধ্যে অনেকখানি এগিয়ে গেছে ধানমন্ডির দলটা। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেঞ্জি।